Hello students, welcome to vidanko.com. আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে একটি প্রদত্ত বিস্তারে কোন অপেক্ষকের কি হতে পারে। তাহলে আমরা জানি একটি প্রদত্ত বিস্তারে কোন অপেক্ষকের চরম এবং অবমান পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? সঠিক উত্তর অপশন সি। কি হবে? চরম এবং অবমান পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।